প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে সংবাদ সম্মেলন করার কারণ হলো চেয়ারম্যান আবুল কাশেম কিছু হলেই আমাদেরকে মিথ্যা মামলা হয়রানি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। কিছুদিন আগে তার নিজের পুকুরি নিজে বিয়ে দিয়ে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছিলেন এবং সংবাদ সম্মেলন করেছে। 19 তারিখে উনি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ এনে আপনাদের মাধ্যমে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং একটি চাঁদাবাজি মামলা দিয়েছেন। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। আজকে এই বানোয়াট মিথ্যা মামলার প্রতিবাদে আজকে আমরা এখানে সংবাদ সম্মেলন করতে এসেছি এবং আমরা আজকে তিনটি পরিবার পদে পদে বেড়াচ্ছি। আমাদেরকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে হয়রানি করে নিয়ে বেড়াচ্ছেন জনাব আবুল কাশেম। তিনি ঈদের আগের দিন ডিজিএফ চাল চুরি করে পরিষদ থেকে নিয়ে যাচ্ছিলেন। তার পরিষদের সিসি ক্যামেরা ছিল, আমরা সেখানে গিয়েছিলাম, লাইভ ভিডিও দিয়েছিলাম। সেই চাল চুরির বিষয়টা উনি আড়াল করার জন্যই ওনার নিজের পুকুরি নিজে বিড়ি দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সত্য ঘটনাটি উদ্ঘাটন করে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। ছয় মাসের জন্য স্থগিত রাখে।